গুড মর্নিং। আজকে দেখাবো শিয়াল সরের ভিডিও। লেখা থেকেই বুঝতে পারছি যে এটা শিয়াল সর, গারোয়াল মন্ডল বিকাশ নিগমের রেস্ট হাউস, ট্যুরিস্ট রেস্ট হাউস। রুদ্রপ্রয়াগ থেকে অলমোস্ট 35-40 মিনিটস ড্রাইভ। চন্দ্রপুরীর একদম পাশে হচ্ছে এই GMVN গেস্ট হাউস। ডান দিকে মন্দাকিনী কুলুকুল স্রোতে বয়ে যাচ্ছে, উল্টো দিকে গ্রাম্য জীবনের ছবি। এখন বাজে সকাল 7:30 মতো। সকালের গোল্ডেন সান সবুজ গাছের ওপর পড়েছে আর একটা অদ্ভুত সুদিন হাওয়া বইছে। সব মিলিয়ে যেন মনে হবে একটা স্বপ্ন রাজ্যে এসে পড়েছি। আমি আপনাদের শিয়ালসর গারোয়াল মন্ডল বিকাশ নিগম GMVN এর একটু ইনসাইড ট্যুর করাবো, কারণ আমি নিজে যখন এখানে আসতে চাইছিলাম, এটা লোকাল লোকও খুব একটা জানে না যে এখানে GMVN আছে বা শিয়ালসর জায়গাটি কোথায়। একটু বলে নিই, এটা চন্দ্রপুরীর থেকে জাস্ট বাজারের পরই বাঁদিকে নেমে যেতে হবে। এই যে রোড আপনারা দেখতে পাচ্ছেন, এই রোড সোজা চলে যাচ্ছে কেদারনাথের পথে, এবং আজকে আমাদের গন্তব্য হবে চোপতা। ফলে চোপতা, গুপ্তকাশী, কেদারনাথ এই সেম রুট দিয়ে বেরিয়ে যাচ্ছে। নিচে রুদ্রপ্রয়াগ আমরা ছেড়ে এসেছি প্রায় 40-45 মিনিটস আগে বা ওই রকম একটা কিছু। এখানে গারোয়াল মন্ডলের বেশ কিছু কটেজেস আছে, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, জাস্ট লুক অ্যাট দিস, অ্যামেজিং। এই পিক হচ্ছে কেদারনাথের রাইট হ্যান্ড সাইডের পিক। একটু জুম করে আপনাদের দেখাই। অসম, কালকে একটু মেঘ ছিল তাই পাইনি, বাট সকালে উঠেই এই ভিউ। এবং এই ভিউকে নিয়েই আপনি এই কটেজে থাকবেন। আমরা এর আগে খিরসুতে ছিলাম, খিরসু GMVN-এ। সেটাও একটা ফ্যান্টাস্টিক প্লেস। যদি আপনারা খিরসু ভিডিও দেখতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। আমার ইমেল আইডি দেওয়া থাকবে, যদি কোনো দরকার লাগে তাহলে আমাকে ইমেল করে কন্ট্যাক্ট করতে পারেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকে 14 অক্টোবর 2021, মানে নবমী বাঙালিদের কাছে। প্রতিবারের মতোই এবারও বেরিয়ে পড়েছি এই কোভিড সিচুয়েশনকে পিছনে ফেলে, চলে এসেছি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে এইখান থেকে অনেক রুট আছে এবং আমার দেখা প্রায় অন্যতম ন্যাচারাল বিউটি যদি বলেন তাহলে হচ্ছে উত্তরাখণ্ড। আমি মাফ করবেন, ভিডিওটা একটু যদি শেকি হয়, কারণ আমি যে পথ দিয়ে হাঁটছি সেই পথটা খুব একটা মসৃণ নয়, ফলে আমাকে একটু হাতটা নড়ে যাচ্ছে আমার। গারোয়াল মন্ডল খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে ট্যুরিস্টদের থাকার জন্য। ইনফ্যাক্ট কেদারনাথের পথে যদি কখনো মনে হয় যে একটু শান্ত পরিবেশে থাকবেন, নিরিবিলিতে থাকবেন, তাহলে এখানে আপনি এক বা দুদিন ভালোভাবে কাটাতে পারেন। এই বাঁদিকে হচ্ছে রেস্টুরেন্ট বা খাবার জায়গা, সামনে মন্দাকিনী, আর ডান দিকে পুরো কটেজগুলো আছে। সামনে সোজা কেদারনাথের পিক। এই গারোয়াল মন্ডলের শিয়ালসরের রেস্ট হাউস বুক করতে গেলে অনলাইন বুকিং ফ্যাসিলিটিস আছে, অনলাইন লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। GMVN এর যে লিঙ্ক দিয়ে আমরা বুক করেছি সেটি এই সামনে কুলকুল শব্দে মন্দাকিনী বয়ে যাচ্ছে।
এই পুরো নদী, পিক সব মিলিয়ে এক অদ্ভুত আনন্দের বাতাবরণ তৈরি করেছে এখানে। আমি আপনাদের একটা রুম দেখাই, তার আগে বলে দিই এই রুম 2576 ইনক্লুডিং জিএসটি পড়েছে আমাদের। আমি দুটো কটেজ বুক করেছিলাম, তো যেহেতু কটেজের সংখ্যা খুবই কম তাই আমি সাজেস্ট করব আপনারা একটু ওয়েল ইন অ্যাডভান্স বুক করে নেবেন, যাতে অ্যাভেলেবিলিটিটা পেয়ে যান এবং কোনো অসুবিধা না হয় এই সুন্দর পরিবেশে থাকতে। কটেজগুলো পুরো ব্যাম্বু ম্যাট, ফার্নিচারও ব্যাম্বু ম্যাট, ফলে একটা সুদিং অ্যাস্থেটিক প্লেজার পাওয়া যায় এই কটেজগুলো থেকে। আর তার সাথে তো আবার অ্যাটমসফিয়ার আছেই। তবে কিছু বেশ কিছু বিষয় আমি বলে দিই, যেমন এখানে কিন্তু খুব ঠান্ডা আজকে অক্টোবর মাসে আমি পাইনি, ফলে একটা সাধারণ সোয়েটার তাও সকালবেলা নয় বিকালের দিকে বা রাত্রের দিকেই যথেষ্ট। এবং যেহেতু পাহাড় ঘেরা একটা ছোট নিচের দিকে জায়গা মন্দাকিনীর পারে, তাই এখানে হাওয়াও রাত্রিবেলা খুব যে চলে এরকম নয়, কিন্তু খিরসুতে আমরা অনেক হাওয়া পেয়েছিলাম, বেশ ঠান্ডা পেয়েছিলাম। দেখেই বুঝতে পারছেন ফ্যামিলি নিয়ে একটি সুন্দর পরিবেশে বেশ কিছুদিন কাটানোর এর থেকে ভালো অপশান আছে বলে আমার মনে হয় না। আমি আমাদের কটেজ না একটি কটেজ আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন আপনারা। জানি না এই কটেজটা কেমন ভালো আছে কি খারাপ, আশা করছি ভালো। এই কটেজের ভেতরে আমি ঢুকছি, সুন্দর গোছানো হয়েছে, ফ্যান আছে, অর্থাৎ দেখে বুঝতে পারছেন যে দিনের বেলা গরম হবে, কারণ মানে রোদ্দুরটা যখন পড়বে ওখানে তখন গরম থাকে। এই কটেজের ভিতরের ছবি, টিভি দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় না যারা সত্যি বেড়ানোর আনন্দ পেতে চান তারা এখানে এসে এই সুন্দর পরিবেশে টিভি চালিয়ে নিজেদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা করবেন। একটা বাঁশের তৈরি কাবার্ড দেওয়া আছে, শিয়ালসরের হাইট খুব বেশি নয়, এই 2500 ফিটের মতো, কারণ মন্দাকিনীর পাড়ে আমরা আছি তাই অনেকটা নিচে নেমে আসতে হয়েছে। আমি একটু বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই, বাথরুম কমোড ফেসিলিটিস আছে, গিজার আছে, এটা একটা ট্রিপল বেডরুম, ডাবল বেডরুমও পাওয়া যায়, ভাড়া একই। যারা মনে করছেন উত্তরাখণ্ডে আসবেন এবং কেদারনাথের পথে যাবেন এবং বেড়ানোর একটা শান্তিপূর্ণ পরিবেশ পেতে চান, খুব ট্যুরিস্টের ভিড়ভাড়টা নেই, পাখির কূজন চাই, গোল্ডেন সান রেজ চাই, তাদের কাছে আমার মনে হয় শিয়ালসর বেস্ট অপশান হবে থাকার জন্য। উইথ দিস নোট, জাস্ট পিকটা আপনারা দেখুন, আমার মনে হয় দুরাত্রি বা তিন রাত্রির জন্য আপনারা শিয়ালসর বুক করে সুন্দরভাবে ফ্যামিলি এনজয় করতে পারেন কাটানোর জন্য। আজকে পর্যন্ত এই পর্যন্তই, আজকে যাবো তুঙ্গনাথ, যদি পারি তুঙ্গনাথে ভিডিও করব, তখন আপনারা দেখবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যদি ভিডিও থাকে। ধন্যবাদ।